বাবা মা একজন সন্তানের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন মানুষ। জন্মের পরে বাবা মায়ের কাছ থেকেই সন্তানের প্রথম হাতে খড়ি হয়। প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত একজন সন্তানের জীবনে তার বাবা মায়ের অবদান অপরিসীম। কথা বলা থেকে শুরু করে পাখির নাম, ফুলের নাম সবকিছুই একজন সন্তান তার মা বাবার কাছ থেকেই শেখে। জীবনে চলার পথে একজন সন্তানের জীবনে তার মা বাবার অবদান অনস্বীকার্য। অনেক সময় বাবা মাকে অনেক কমন একটা কথা বলতে শোনা যায়, আমার অমুক বন্ধুর ছেলে স্কুলের পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আমার তমুক বান্ধবীর মেয়ে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে, তুই পারিস না কেন? ওদের কি এমন সুযোগ সুবিধা দেওয়া হয় যেটা আমরা তোকে দিই না? এই ধরনের কথা মা বাবা সন্তানের ভালোর জন্য বললেও তাতে সন্তানের কতটুকু ভালো হয় আসলে, আদৌ ভালো হয় কি সেটা কিন্তু আমরা ভেবে দেখি না। সন্তানকে যখন কারোর সাথে তুলনা করে বলা হয় ওই পারে তুই পারিস না কেন, তখন তার মনের মধ্যে একটা ভীতি কাজ করে, একটা সংশয় কাজ করে। মনের অজান্তেই তার মনের মধ্যে এই ধারণা গেঁথে বসে যায় যে আমি হয়তো ওর মতো পারবো না, আমার হয়তো ওর মতো ব্রেন নেই, ওর মতো যোগ্যতা নেই, ও যেটা পারে আমি হয়তো সেটা পারবো না কখনোই। অন্যদের সাথে তুলনা করে আপনার সন্তানের মনের ভেতরের ভয় ভীতি না বাড়িয়ে বরং তাকে এটা বলুন, আমি জানি মা এটা তুমি পারবে, আমার বিশ্বাস এটা তুমি ছাড়া অন্য কেউ পারবে না বাবা, তোমাকেই পারতে হবে, আমি আছি তো। সন্তানকে আপনার কথার মাধ্যমে ভরসা দিন, বিশ্বাস করুন আপনার এমন কথায় আপনার সন্তান অনেকটা আত্মবিশ্বাসী হয়ে উঠবে। সে তখন মনে করতে শুরু করবে একটু চেষ্টা করলেই আমি পারবো, আমি পারবই। এই আত্মবিশ্বাস তাকে জীবনে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে, কারণ জীবনের কঠিনতম পথে সহজভাবে হেঁটে জয়ী হওয়ার জন্য আত্মবিশ্বাস থাকাটা খুবই জরুরি। আমরা মা বাবারা নিজেদের সন্তানদেরকে অনেক বেশি ভালোবাসি। পৃথিবীতে সন্তানের চাইতে আপন বাবা মায়ের কাছে হয়তো আর কেউই নেই, তাদের চাইতে বেশি ভালো আমরা বোধহয় আর কাউকেই বাসি না। তাদের ছোট থেকে বড় হওয়া পর্যন্ত প্রত্যেকটা সময় আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, অনেকটা স্পেশাল। সন্তান যখন প্রথম কথা বলা শিখে এবং মা বাবা বলে ডাকে, তখন আমাদের মনের মধ্যে অদ্ভুত একটা স্নিগ্ধ অনুভূতির উদয় হয়, সেটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। সে যখন একটু বড় হয় তখন তার থাকে হাজারো আবদার, মা এটা কিনে দাও, বাবা আমার ওটা চাই, অনেক ভালোবাসি। সেই জন্য তাদের সেই আবদারগুলো আমরা হাসি মুখে মেনে নিই, কখনো বা একটু বেশিও করে ফেলি। কিন্তু আমরা এটা বুঝতে পারি না আমার সন্তান যখনই চাওয়ার সাথে সাথে কোনো কিছু পেয়ে অভ্যস্ত হয়ে যাবে, তখন জীবনটাকে তার অনেক সহজ মনে হবে, জীবনের কঠিনতম বাস্তবতা সে কখনোই উপলব্ধি করতে পারবে না। আমরা যে তাদের আবদার রাখবো না বিষয়টা কিন্তু এমনও নয়, মাঝে মধ্যে কিছু কন্ডিশন জোড়া দিতে পারি। বাবা তুমি যদি এটা এইবার স্কুলের পরীক্ষায় ফার্স্ট হও তাহলে তোমাকে আমি এটা কিনে দেব, মা তুমি যদি এই কম্পিটিশনে ফার্স্ট হও তাহলে তোমাকে ওই জিনিসটা কিনে দেব, তাহলে আপনার সন্তান এক্সাম বা কম্পিটিশনে ফার্স্ট হওয়ার জন্য যেমন চেষ্টা করবে তেমন পৃথিবীতে যে চাইলেই সবকিছু সহজেই পাওয়া যায় না সেটাও বুঝতে শিখবে। সবকিছু চেষ্টার দ্বারা, পরিশ্রমের দ্বারা, কষ্ট করে অর্জন করে নিতে হয় এটাও বুঝতে পারবে। সন্তান আমাদের বাবা মায়েদের জীবনে অনেক মূল্যবান এবং ভালোবাসার জিনিস। আজকের সন্তান আগামী দিনের জাতির ভবিষ্যৎ, দেশের অনেক মূল্যবান সম্পদ। আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করি এই মূল্যবান সম্পদের যথাযথ মূল্যায়ন করা এবং সঠিক শিক্ষা প্রদানের মাধ্যমে তাকে দেশের একজন যোগ্য নাগরিক এবং প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা। আর সন্তানের এই শিক্ষা প্রদানে বাবা মায়ের অবদান অপরিসীম, কারণ প্রতিটি সন্তানের জন্য বাবা মাই পৃথিবীর সেরা শিক্ষক।